হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন বন্ধুরা ঝিঙে এই গরমের সময় সবচেয়ে বেশি পাওয়া যায় এবং সবার বাড়িতেই কম বেশি ঝিঙে কিন্তু থাকে দেখো বন্ধুরা অনেক সময় আমাদের খুব অরুচি লাগে খিদে কমে যায় অথবা খিদ খেতে ইচ্ছা করে না কিংবা মুখে স্বাদ থাকে না তো আজকে এই ঝিঙের রেসিপিটা এতই ভালো হচ্ছে খিদে না থাকলেও তোমরা অনেকটা ভাত খেয়ে নিতে পারবে এবং মুখে যদি স্বাদ না থাকে ঝিঙের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো তোমাদের দারুণ টেস্টি লাগবে কিন্তু তো সবার প্রথমে ঝিঙে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঝিঙের শিরাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে তো এইভাবে ঝিঙের শিরাগুলো আমরা ছাড়িয়ে নেব তো নিয়ে এরপর যেটা করব ঝিঙেগুলোকে দেখো আমি এরকমভাবে একটু বড় করে টুকরো করে নিচ্ছি তো এরকমভাবেই আমি দুটো ঝিঙেকেই এইভাবে করে নেব তোমাদের যতটুক প্রয়োজন ঝিঙে তোমরা এটা তৈরি করে নিতে পারো আর এটা তৈরি করে দুদিন কিংবা তিন দিন ফ্রিজে রেখেও খেতে পারবে ভীষণ টেস্টি খাবার এটা তো এরপরে ঝিঙেটাকে আমি এইভাবে ছাঁচনিতে ছেঁচে নিচ্ছি কিংবা গ্রেটারে এইভাবে তোমরা গ্রেট করে নেবে এটাকে তো দেখো এইভাবে আমি সম্পূর্ণ ঝিঙেটাই গ্রেড করে নেব আর দেখো দুটো ঝিঙে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি তো আমার বেশ অনেকটা পরিমাণ ঝিঙে এখানে রেডি হয়ে গেছে এরপরে দেখো একটা ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে আমি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিলাম এই রান্নাটা সর্ষের তেলে করো তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি লাগবে সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে আঁচটা কমিয়ে এখানে দশ থেকে বারোটা রসুনের কুয়া আমি আগে ভেজে নিচ্ছি এটার মধ্যে একটু রসুনটা বেশি দেবে রসুন বেশি দিলে বেশ টেস্ট হয় রসুন যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ভীষণ ভালো ডায়াবেটিস কমাতে সুগার লেভেল কন্ট্রোল করতে সাহায্য করে কলেস্ট্রল কমাতে সাহায্য করে হার্টের সমস্যা দূর করতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের ডাইজেশান ভালো করে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে আর মুখে যে অরুচি হয় অনেক সময় খিদে থাকে না সেই খিদে আনতে মুখে অরুচি দূর করতে সাহায্য করে কিন্তু রসুন তো এখানে আমি রসুনগুলো লালচে করে ভেজে এবার আলাদা করে তুলে সরিয়ে রেখে দিলাম এরপরে আমি দিচ্ছি যে তেলটা রয়ে গেছে তারই মধ্যে আমি দিয়ে দিলাম এক ছোটো চামচ কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি দিচ্ছি কিছু পেঁয়াজ করছি তো এখানে দুটো বড় ঝিঙে নিয়েছি সেই জন্য আমি একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ থাকে দুটো নেবে আর বড়ো সাইজের পেঁয়াজ হলে একটা পেঁয়াজ নিয়ে কুচি করে এইভাবে দিয়ে এবার পেঁয়াজটা একটু লালচে হওয়া অব্দি আমরা ভেজে নেব তো পিঁয়াজটা দেখো কত সুন্দর লালচে রঙ ধরে গেছে বেশ সুন্দর ভাজা হয়েছে এইবার কিছু কাঁচা লঙ্কা চিরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবে এরপর দিয়েছি এক চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে হলুদটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা যেন হলুদের না থাকে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কার সাথে হলুদটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে যে ঝিঙেটা আমরা এখানে ছাঁচনিতে ছেঁচে রেখেছিলাম অথবা গ্রেট করে রেখেছিলাম সেই ঝিঙেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এবার এই পেঁয়াজের মশলাটার সাথে খুব ভালো করে এটাকে মেশাতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে আঁচটা গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রাখবে কারণ ঝিঙে থেকে জল বেরোয় এখনও অবশ্য আমরা নুনটা দিইনি ঝিঙের জলটা একটু শুকালে তারপর আমরা নুন দেবো এখানটা তো এইভাবে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর এরপর ঝিঙের জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো এতে রসুনগুলো তো এই গোটা রসুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে আমাদের এই ঝিঙের পেস্টটা বাট ভালো করে ভাজতে হবে এইবার দেখো আমি এখানে স্বাদ মতন দিলাম নুন ঝিঙের জলটা অনেকটা শুকিয়ে আসলে তখন দেবে এর মধ্যে নুন নুনটা দেবার পর আঁচটা একটু কমিয়ে এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে আমাদের তো প্রথমে আঁচটা বাড়িয়ে একটু জলটা শুকিয়ে নেবে আর জল যখন কমে যাবে তখন নুনটা দিয়ে আঁচটা কমিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমরা ভাজতে থাকবো তো দেখো ঝিঙেটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং যেটা হচ্ছে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তো এক জায়গায় জড়ো হয়ে গিয়ে যখন তেল ছাড়তে আরম্ভ করবে কিংবা এই ঝিঙেটা থেকে যখন তেল বেরোতে আরম্ভ হবে তখন বুঝবে এটা রেডি হয়ে গেছে তো এইভাবে নাড়াচাড়া করে এইভাবে করে নেবে দেখবে রঙটাও পাল্টে গেছে ঝিঙেটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে বেশ আর দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা আমাদের ঝিঙে রেডি হয়ে গেছে তো এই মুখরোচক ঝিঙেটা একবার তোমরা ট্রাই করে দেখো তোমরা এক থালা ভাত খেনে নেবে তোমাদের মুখে স্বাদ বদলে দেবে এবং এ এছাড়াও অন্যান্য অনেক উপকারিতা কিন্তু এর মধ্যে আছে তাহলে বন্ধুরা ঝিঙের এই মুখরোচক রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ঝিঙের এই রেসিপিটা আমি একশো ভাগ যে তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমি যাকেই খাইয়েছি এটা প্রত্যেকেই কিন্তু এটার প্রশংসা করেছে তাই আমি জানি তোমাদের এটা ভীষণ ভালো লাগবে আর খুবই অল্প খরচের মধ্যে একটা দারুণ টেস্টি খাবার কিংবা দারুণ টেস্টি একটা ঝিঙের রেসিপি তোমাদের আমি শেয়ার করলাম তাহলে ঝিঙের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে খুবই সহজ সহজ রেসিপিস আমি শেয়ার করার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য এই রেসিপিটাকেই তোমরা এনজয় করো